ছাত্রলীগ করার কারণে রাঙ্গামাটিতে আঞ্চলিক সংগঠন কর্তৃক ছাত্রলীগ নেতা সঞ্জয় চাকমা অপহরিত আজ বেলা একটার সময় রাঙ্গামাটির জীবতুলি থেকে পাহাড়ি অস্ত্রধারী আঞ্চলিক সংগঠন কর্তৃক বরকত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেওয়ানকে অপহরণ করে তুলে নেওয়া যাওয়া হয় এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল পাঠান জানান ছাত্রলীগ করার কারণে তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে একই কারণে সে আজ তিন বছর এলাকায় যেতে পারছে না নিজের অসুস্থ মাকে দেখা সৌভাগ্য হচ্ছে না তার তিনি আরও জানান আমরা আশা করছি প্রশাসনের ভাইয়েরা বিষয়টি দেখবেন এবং খুব শীঘ্রই তাকে উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন চট্টগ্রাম জেলার ভুজপুর থানায় বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভুজপুরে মোহাম্মদ আয়ুব নামে এক যুবকের মৃত্যু হয়েছে শনিবার সকাল দশটার দিকে পশ্চিম ভোজপুর কলাবিপাড়ায় ইলেকট্রিকের কাজ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে নিহত যুবক অন্তর্গত উপজেলার ইউনিয়নের শফিউল আলম চেয়ারম্যান বাড়ির নুরুল দ্বিতীয় পুত্র ইলেকট্রিশিয়ান মোহাম্মদ আয়ুব ব্যক্তি জীবনের দুই সন্তানের জনক স্থানীয় রাজানান আজ সকাল দশটার দিকে ভোজপুর কালাবিপাড়া এলাকায় একটি বসত ঘরে কাজ করতে গেলে বিদ্যুৎস্পষ্ট হয় আয়ুব পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মিত বলে ঘোষণা করেন এ ব্যাপারে ভোজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন আমি শুনেছি ছেলেটি শেখ শাহজাহান মাদ্রাসার ওদিকে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে